আজ আপনাদের তৈরি করে দেখাবো পনিরের রসকলি, যেটা ইস্কনে রাধা গোবিন্দকে ভোগ দেওয়া হয়। বাড়িতে পুজো পার্বণে নিরামিষ রান্না কিন্তু হয়েই থাকে, আর নিরামিষ মানেই আমরা কিন্তু জানি ছানা অথবা পনির। তাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি রেসিপি। এই রান্নাটি আপনারা বাড়িতেও ঠাকুরের ভোগ হিসাবে রান্না করে নিবেদন করতে পারেন। পনিরের রসকলি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম ক্রিম পনির নিয়েছি, সাথে নিয়েছি টক দই, কাজু বাদাম বাটা আর কিছুটা মাখন। এছাড়াও নিয়েছি গরম মশলা গুঁড়ো, নুন, ধনে পাতা কুচি, চিনি, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সাদা তেল। সাদা তেলের সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চামচ মাখন। পনিরগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে দোকানের কেনা ক্রিম পনির দিয়ে এই রান্নাটি করছি। আপনারা চাইলে বাড়িতে ছানা তৈরি করেও করতে পারেন। উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু ভাজবো না খুব একটা, হালকা একটুখানি ওলটপালট করেই কিন্তু তুলে নেব। তুলে নিচ্ছি পনিরগুলো। খুব সাবধানে আমি তুলে নিচ্ছি, নয়তো এত নরম ভেঙে যেতে পারে। এই তেলে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা 1 চামচ, নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ। আদা এবং কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। এই রান্নাটি কিন্তু ইস্কনের খুব প্রসিদ্ধ রান্না, মহাপ্রভুর প্রিয় রান্না। আপনারা চাইলে বাড়িতেও যে কোনো ঠাকুরের ভোগে এই রান্নাটি দিতে পারেন, অথবা নিরামিষ দিনে এই রান্নাটি কিন্তু খুব উপাদেয়। আদা কাঁচা লঙ্কাটা কষিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি টক দইটা। এখন একটু নুন নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ চিনি, ভোগের রান্না তো একটু মিষ্টি দরকার হয়। তেল ছেড়ে এসেছে, মশলাটা কিন্তু কষে গেছে। এখন কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আমি যে বাটিতে কাজু বাদাম বাটাটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই আর একটু জল নিয়ে নিচ্ছি। এবার হালকা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে 5 মিনিট, ঠিক 5 মিনিট রাখবো, তারপরে কিন্তু পরিবেশন করে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম, উপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এখন পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম ইস্কনের পনিরের রসগোল্লা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার আটপৌরে হেসে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন আসি, ভালো থাকবেন, নমস্কার।